তুমি সফল হলে তোমার ছেঁড়া জামাটাও ইতিহাস, আর তুমি ব্যর্থ হলে তোমার স্যুট পরাটাও উপহাস। ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই, কিন্তু পড়ে যাওয়া মানুষের হাতটি ধরে টেনে তোলার মতো মানুষের বড্ড অভাব। যে কাঁদিয়ে মানিয়ে নেয় সে হলো বাবা, যে কাঁদিয়ে নিজেই কেঁদে ফেলে সে হলো মা। পৃথিবীতে ভালোবাসা ফুরিয়ে গেলেও বাবা মার ভালোবাসা কোনো দিনও ফুরবে না। সুন্দর ব্যবহার আপনার সঞ্চয়, যা কখনো কখনো অর্থের চেয়েও বেশি উপকারে আসে। একটি বাঘ রক্তের গন্ধ পেয়ে যতটা না হিংস্র হয়, একটি মানুষ টাকার গন্ধ পেয়ে তার চেয়ে শত গুণ বেশি হিংস্র হয়ে যায়। অর্থ মানুষের অবস্থান পরিবর্তন করলেও স্বভাব বদলাতে পারে না। জীবনের সবচেয়ে বড় শিক্ষক হলো সময়, যা ক্ষণে ক্ষণে মানুষকে শিক্ষা দেয়। প্রতিটি জিনিস থেকেই শেখার কিছু আছে, একবার শেখা হয়ে গেলে পুনরায় তাকাও, আবারও নতুন কিছু শিখতে পারবে। সত্যিকারের ভালোবাসা তাদের মধ্যে যাদের রাগ করতেও বেশি সময় লাগে না আর ভাঙতেও সময় লাগে না। অল্প খাও, স্বল্প ঘুমাও, কম কথা বলো, গুনাহ থেকে দূরে থাকো, সবসময় কাজ করো, সুখের অনুসন্ধানে মানুষের থেকে দূরে থাকো। এসব মানুষ তোমাকে যন্ত্রণা দেবে। সৎ, ভালো এবং সুভাষী মানুষের সাথে থাকো। ভালো মানুষ তারা যাদের দ্বারা সাধারণ মানুষ উপকৃত হয়, আর ভালো কথা হলো তাই যা সংক্ষিপ্ত এবং গুরুত্বপূর্ণ। যন্ত্রণা থাকবেই, হয় তুমি এর থেকে দৌড়ে পালাবে অথবা তুমি এর মধ্যে থেকে নিজেকে গড়ে তুলবে, সিদ্ধান্ত তোমার। মন খারাপ করো না, অতীত কম বেশি সবারই ব্যর্থতায় ভরা, উপসংহারে দেখিয়ে দিও সফলতার গল্পে তুমিও সেরা। চিন্তিত হবেন না এবং দুঃখও করবেন না। মানুষ কি বলল কি ভাবল তা নিয়ে আপনার রব তো জানেন, আপনার অন্তরে কি রয়েছে এটুকুই যথেষ্ট। বোকা মানুষ নিজেকে জ্ঞানী বলে মনে করে, তবে জ্ঞানী মানুষ নিজেকে বোকা বলেই জানে। অহংকার মানুষের জীবনে পতন ঘটায়, বিনয় এবং নম্রতা মানুষের মাথায় সম্মানের মুকুট পরায়। যারা ধৈর্য ধারণ করবে আমি অবশ্যই তাদেরকে তাদের কাজের চেয়ে উত্তম প্রতিদান দেব। নিজের সিদ্ধান্তগুলো নিজে অনুশোচনা করবেন না, নিজেকে বিশ্বাস করুন এবং নিজের প্রতি আস্থা রাখুন। পরিপূর্ণ সুখ বলতে কিছু নেই, জীবন মানেই সুখ দুঃখের মিশ্রণ। শুধু মনে রাখবেন, জীবন আপনাকে যেখানেই নিয়ে যায় তার পিছনে একটা কারণ থাকে। কখনোই আশা হারাবেন না, আপনি জানেন না আগামীকাল কি ঘটতে যাচ্ছে, হয়তো আপনি যা ভাবছেন তার থেকেও ভালো কিছু হতে পারে। কাউকে তার ভালো মন্দ বেশি বোঝাতে যাবেন না, এতে আপনিই খারাপ হয়ে যাবেন। বরং তাকে ছেড়ে দিন, সে যখন ঠকবে বা বিপদে পড়বে তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে। মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায়, আবার নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়, এটাই হলো মানুষের চরিত্র। সময় আর প্রিয় মানুষ যখন একসাথে আঘাত দেয় তখন মানুষ বাহির থেকে কম, ভিতর থেকে শেষ হয়ে যায়। মূল্যটা সবাই বোঝে, তবে সেটা হারিয়ে যাওয়ার পর। কষ্ট মানুষের সারা জীবন থাকে না, কিন্তু কষ্টের সময় মানুষের ব্যবহারগুলো সারা জীবন মনে থাকে। একা থাকা অনেক ভালো, কারণ একাকিত্ব কখনো বিশ্বাসঘাতকতা করে না। কেউ তোমাকে খারাপ ভাবলে তুমি কিছু মনে করো না, কারণ একজন মানুষ সবার প্রিয় হতে পারে না। তুমি তোমার বিবেক দিয়ে নিজের পথে চলো, যে চেনার সে তোমাকে নিশ্চয় চিনবে, যে তোমাকে বোঝার সে নিশ্চয়ই বুঝবে। দুশ্চিন্তা দূর করার এক নম্বর উপায় হলো নিজেকে ব্যস্ত রাখুন।